বিশ্বকাপের আগে চোট বেশ ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। উরুর চোটের কারণে পাওলো দিবালা সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। অ্যাঞ্জেল ডিমারিয়াকে ঘিরে আছে অনিশ্চয়তা। তারপরেও দুইজনকে কাতার বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। এমন চাঞ্চল্যকর খবর দিয়েছে টিওয়াইসি স্পোর্টস। আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য শুক্রবারের মধ্যে ৩২ দলকে ৩৫ থেকে ৫৫ জন সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে তা গণমাধ্যমে নয়, ৩৫ থেকে ৫৫ জনের চূড়ান্ত স্কোয়াড তৈরি করতে হবে দলগুলোকে। ৩৫ থেকে ৫৫ জনের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে না দলগুলো গণমাধ্যমে। তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবার জেনে গেছে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড। তারা ফাঁস করেছে অ্যাঞ্জেল ডিমারিয়া ও পাওলো দিবালা কি আর্জেন্টিনার এই প্রাথমিক স্কোয়াডে আছে কিনা। টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, লিওনেল স্ক্যালোনি ৪০ জনের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে, যে স্কোয়াডে আছেন পাওলো দিবালা ও অ্যাঞ্জেল ডিমারিয়া। চোটাক্রান্ত এই দুই তারকাকে রেখে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে আলবেসেলেস্তারা। যদিও পাওলো দিবালার বিশ্বকাপের আগে সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ, তারপরেও তাকে স্কোয়াডে রেখেছেন স্ক্যালোনি। অন্যদিকে অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিয়ে আশা আছে বিশ্বকাপের আগে ফেরার।